Assalamualaikum everyone, welcome back to my channel Muktis Cooking World. आज के आमी आपनादेर के तैरी करे देखाबो चानाचूर। घरे थाका खुबी सामान्य किछु उपकरण दिए चानाचूर किन्तु खूब सहजे निजेराई तैरी करे निया जाए। आर ई चानाचूरगुलो तैरी करे आपनारा प्राय 2 थेके 3 मास पर्यन्त संरक्षण करेओ खेते पारबेन। तो चलुन देखे निया जाक किभाबे खूब सहजे झटपट घरेई चानाचूर तैरी करे निया जाए स्वास्थ्यसम्मत उपाये। एर जोन्नो एखाने आमी एकटा मिक्सिंग बोल निये निएछि। एबार एर मध्ये आमी दिए दिच्छि मेजारमेंट कापेर 1.5 कप परिमाण बेसन। आर बेसनटाके अवश्य आगे थेके चेले निबेन, एते करे एर मध्ये कोनो मयला थाकले सेटा बेर हये जाबे। एखन एर मध्ये स्वादमतो लवण हाफ चा चामच परिमाण हलुद गुड़ो आर हाफ चा चामच परिमाण लाल मरिचेर गुड़ो आमी दिए दिएछि। एखन सबकिछु एकत्रे भालोभाबे मिशिए निच्छि। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেয়ার পরে এখন এর মধ্যে আমি নরমাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার আর ভয় থাকবে না। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর বেসনটাকে মেশাতে থাকব। এখানে আমার কতটুকু পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে সেটা আমি বলে দিব। আর এই ব্যাটারটা খুব একটা টাইটও হবে না আবার একেবারে পাতলাও হবে না। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন এই টাইপের একটা টাইট ব্যাটার হবে এবং হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। আমার এই ব্যাটারটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতেই পারে। আমার ব্যাটারটা স্মুথলি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পাইপিং ব্যাগ আমি একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিচ্ছি, তবে আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে পলি ব্যাগও ইউজ করতে পারবেন। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 3 ভাগের 2 ভাগ ব্যাটার আমি নিয়ে এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আর 1 ভাগ ব্যাটার আমি এই মিক্সিং বোলের মধ্যেই রেখে দিব। যে 3 ভাগের 1 ভাগ ব্যাটার আমি মিক্সিং বোলের মধ্যে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটুকুর মধ্যে আমি এখন আরো এক্সট্রা কিছুটা পানি অ্যাড করে নিব। আমার এখানে আরো এক্সট্রা 4 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে এরকম পাতলা একটা ব্যাটার বা গোলা তৈরি হবে আর এই গোলাটা দিয়ে চানাচুরের মধ্যে যে বুন্দিয়াটা থাকে সেই বুন্দিয়া তৈরি করব আমি। আর যেহেতু বুন্দিয়া তৈরি করব এই জন্য এই ব্যাটারটাকে আমি 2 মিনিটের জন্য একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এতে করে এর মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে আর বুন্দিয়াগুলো অনেক বেশি পারফেক্ট হবে। এই তো আমার বুন্দিয়ার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব বুন্দিয়া ভাজার জন্য। চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে বুন্দিয়ার জন্য ব্যাটারটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে নিলাম। এবার এরকম ছিদ্রযুক্ত যে চামচ আছে তার উপরে ব্যাটারটা ঢেলে দিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করা তেলের মধ্যে এইভাবে ব্যাটারটা উপর থেকে ছাড়লে নিচ থেকে যে ড্রপগুলো পড়বে সেই ড্রপ থেকে বুন্দিয়া তৈরি হয়ে যাবে। আর বুন্দিয়া ভাজার সময় তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন। যখন বুন্দিয়াগুলো তেলের উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে অনবরত নেড়ে চেড়ে একদম লালচে টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। হালকা কালার থাকা অবস্থায় চুলা থেকে নামানো যাবে না, তাহলে কিন্তু এটা কোনোভাবেই ক্রিস্পি হবে না, এটা নেতিয়ে যাবে একটু পরে। তো অবশ্যই একদম ডিপ লালচে করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এইরকম লালচে করে ভেজে আমি একটা টিস্যুর উপরে বুন্দিয়াগুলোকে তুলে রাখছি আর এই একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। প্রথমেই আমি যে ব্যাটারটা তৈরি করে 2 ভাগ ব্যাটার আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম সেই পাইপিং ব্যাগের মাথাটা আমি অল্প করে একটু কেটে দিচ্ছি। তবে চানাচুরটা কতটুকু মোটা বা চিকন চান সেটা বুঝে আপনারা মুখটা ছোট বড় করে কেটে নিতে পারবেন নিজের পছন্দ মতো। তেলটা গরম করে নিয়েছি আবারও। এবার সেই পাইপিং ব্যাগে ভরা ব্যাটারটাকে এভাবে উপর থেকে একটু চাপ দিলেই দেখবেন নিচ দিয়ে খুব সুন্দরভাবে পড়তে থাকবে। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, এলোমেলো করে এভাবে তেলের উপর দিতে থাকলেই দেখবেন এগুলো তেলের উপরে ভেসে উঠবে। এবার মাঝারি আছে, এগুলোকেও ভেজে নিতে হবে একদম লালচে টাইপ কালার আসা পর্যন্ত। একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি এবং একইভাবে দুটো সাইড ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পরে এগুলোকে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব।
এখন আমি চানাচুরের জন্য চিড়া ভেজে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি। এই চিড়াগুলো একদম শুকনো চিড়া, এগুলোকে আমি পানিতে ভিজাইনি, কিছুই করিনি, জাস্ট শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি যাতে উপরের ময়লাটা চলে যায়। এবার আমি এই চিড়াটা ভেজে নিব। চিড়া ভাজার জন্য তেলের উপরে আমি এরকম একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিলাম। এবার ছাঁকনির উপরে আমি চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি, এতে করে চিড়াগুলো আমার তেল থেকে তুলে নিতে অনেক বেশি সুবিধা হবে। চিড়াগুলো হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব সাইড সমানভাবে ভাজা হয়। যখন এরকম লালচে টাইপ কালার হয়ে যাবে ওই পর্যায়ে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে এগুলোকে তুলে নিতে হবে। চিড়াগুলোকে তুলে নেওয়ার পরে আমি বুন্দিয়ার উপরে রেখে দিচ্ছি। এখন আমি চানাচুরের জন্য ভেজে নিব ডাবরি ডাল বা চটপটির ডাল। এখানে আমি হাফ কাপ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখার পরে এগুলো কিন্তু ফুলে এরকম ডাবল হয়ে গিয়েছে, তো অবশ্যই ভিজানো ডাল ব্যবহার করতে হবে, শুকনো ডাল ব্যবহার করা যাবে না। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন ভিজে নিব। আর এই ডাল ভাজার জন্য আমি স্টিলের ছাঁকনিটা ব্যবহার করছি। আর এই ডালগুলো যখন ভাজবেন তেলটাকে হালকা গরম করে তারপরে ডালগুলো তেলের উপরে দিবেন, না হলে এগুলো আবার ছিটে গায়ে লাগতে পারে। মাঝারি আঁচে এই ডালগুলোকে এখন ভেজে নিতে হবে। এই তো ডাল ভাজা হয়ে গিয়েছে, ডালগুলোকেও তেল থেকে তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চানাচুরের জন্য এখন আমি ভেজে নিব বাদাম। চানাচুরের মধ্যে বাদামের পরিমাণটা বেশি থাকলে আমার কাছে খেতে ভালো লাগে, এই জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চীনা বাদাম। এই বাদামগুলো আপনারা যে কোনো মুদির দোকান অথবা মশলার দোকান, সুপার শপ এইসব জায়গায় খুব ইজিলি পেয়ে যাবেন। এখন এই বাদামগুলোকে আমি ভেজে নিব। বাদাম ভাজার জন্য একইভাবে আমি স্টিলের ছাঁকনির উপরেই বাদামগুলো দিয়ে দিলাম এবং মাঝারি আছে বাদামগুলোকে এরকম লালচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন বাদামগুলো এরকম লালচে টাইপ কালার চলে আসবে ওই পর্যায়ে তেলটা ছড়িয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার ভাজাভুজি সব শেষ হয়ে গেল। আর আমি প্রথমেই যে চানাচুরের ঝুড়িটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার হাত দিয়ে এভাবে একটু চাপ দিলে খুব ইজিলি এগুলো ভেঙে যাবে। আমি টিস্যুটা সরিয়ে নিচ্ছি এবং মোটামুটি 1 ইঞ্চি সমান লম্বা করে এগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা বুন্দিয়া বাদাম চিড়া আর বুটগুলোকেও আমি মিশিয়ে নিচ্ছি সেই ঝুড়ি ভাজার সাথে। সব কিছু একত্রে ঢেলে দিলাম এবং হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চলে যাব চানাচুরের মশলা তৈরি করতে। চানাচুরের মশলা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, তবে আপনারা চাইলে এখানে নর্মাল লবণও ব্যবহার করতে পারবেন, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। সাধারণত বাইরে থেকে আমরা যে চানাচুরটা কিনে খাই তার মধ্যে টেস্টিং সল্টটা থাকে, এই জন্য আমি দিলাম, তবে কেউ দিতে না চাইলে না দিলেও হবে। আর এখানে চানাচুরের জন্য যে মশলাটা আমি রেডি করছি এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি খুব হালকা করে আজকে মশলাটা দিচ্ছি, খুব একটা স্পাইসেস আমি আজকে ব্যবহার করতে চাচ্ছি না চানাচুরের মধ্যে, এই জন্য আমি মশলার পরিমাণটা একটু কম করে নিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাটা এখানে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মশলাটা চানাচুরের মধ্যে দিয়ে নেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের চানাচুরটাও রেডি হয়ে যাবে। এই তো এরই মাঝে আমার চানাচুরগুলো এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন চানাচুরগুলো কেমন হয়েছে, একদম ঘরে তৈরি, ভেজালহীন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা এক বোল চানাচুর। এই চানাচুরগুলোকে আপনারা চাইলে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন, তবে অবশ্যই মেকশিওর হতে হবে যে এর মধ্যে কোনোভাবে যেন বাতাস ঢুকতে না পারে, তাহলে কিন্তু নেতিয়ে যাবে। আর এরই মাঝে কিন্তু আমার চানাচুর একদম রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চানাচুরের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।